যাই হোক, আমরা এবার আমাদের কার্যক্রম শুরু করি। আপনাদের আশা করি কোনো কোশ্চেন নেই, নতুন যারা পুরাতন সবার কথা ক্লিয়ার, ঠিক আছে? স নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ আপনি ভালো কিছু করতে গেলে আপনাকে এর মাধ্যমে যেতে হবে। নিজে লিখার দরকার নাই, কারণ গুগল ডক আমি দিয়ে দিয়েছি, সেইটা লিখে রাখবেন। ক্লাস লিঙ্ক কখনো পরিবর্তন হয় না, সবসময় ক্লাস লিঙ্ক একই থাকে। ক্লাস লিঙ্ক পরিবর্তন হলে সেটা গ্রুপে পেয়ে যাবেন, যে গ্রুপে আছেন। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি ইউটিউব মার্কেটিং। আমরা ইউটিউব মার্কেটিং এর প্রাসঙ্গিকতা ইতিমধ্যে বলে ফেলেছি, আমরা এই প্লেলিস্টও দিয়ে দিব ক্লাস শেষে। তাহলে ইউটিউব মার্কেটিং কেন করব, কি জন্য করব, ইতিমধ্যে আমরা জেনে গেছি। ইউটিউব মার্কেটিং এর জন্য আমাদের কি প্রয়োজন হয়? একটা আমাদের ইউটিউবের চ্যানেল প্রয়োজন হয়। এক যে কোনো ব্যক্তি এগুলো খুলতে পারে, এটা খুব সহজ কাজ চ্যানেল খোলা। সব কিছু সহজ, কিছু জিনিস সহজ আছে, কিছু কঠিন আছে। তো আপনি চ্যানেলটা খুলবেন কার? যখন কোনো চ্যানেল কোম্পানির নাম দিয়ে, কোম্পানির লোগো দিয়ে খোলা হয়, তখন সেটা কোম্পানির চ্যানেল হয়। আর যখন ওই চ্যানেলটাই কোনো একজন ব্যক্তি তার নিজের নামে খোলে, তখন সেটা ব্যক্তিক চ্যানেল হয়। চ্যানেল বিভিন্ন নামে হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সেটা আপনার ব্যবসা ভেদে ভিন্নতা থাকবে। আপনি একটা ব্লগ চ্যানেল খুলবেন, সেটা আপনার ব্লগ হতে পারে। ব্লগ চ্যানেলের কার্যক্রম একরকম, এডুকেশন চ্যানেলের কার্যক্রম একরকম, টেক চ্যানেলের ক্যাটাগরি কার্যক্রম একরকম, ব্যবসায়িক চ্যানেল কার্যক্রম ক্যাটাগরি একরকম। অর্থাৎ এক এক চ্যানেলের কার্যক্রম এক এক ধরনের হয়ে থাকে। তো আমি কিভাবে একটা চ্যানেল খুলতে পারবো? তো এখানে আসলাম youtube.com। এখানে যদি আপনার চ্যানেল খোলা না থাকে, তাহলে আপনি কি করবেন? এখানে ইউটিউব স্টুডিওতে যদি ক্লিক করেন, তাহলে এরকম আসবে, নতুন আসবে। তো আপনি এখানে কি করেন, একটা নাম দিবেন। কি নাম? বিজনেস নেম, যে আপনি চ্যানেলটা খুলবেন। তাহলে আই অ্যাম স্মার্ট আমার চ্যানেলের নাম দিব। দেখেন, আই অ্যাম স্মার্ট এখানে চ্যানেলের নাম দিলাম, এবং লিঙ্কটা এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তো এই লিঙ্কটা হয়তো আই অ্যাম স্মার্ট নামে অন্য কেউ চ্যানেল খুলে ফেলেছে, এই জন্য লিঙ্কটা কিন্তু এখানে কি আসছে, আই অ্যাম স্মার্ট আসেন। তো আমরা এইটাকে যদি একটু চেঞ্জ করার চেষ্টা করি, দেখেন এটা অ্যাভেলেবল কিনা। এটা অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল হবে না সম্ভবত। এই দেখেন, নিয়ে নিয়েছে অন্য কেউ। তাহলে আয়ন স্মার্ট অন্য কেউ নিয়ে নিয়েছে, কিন্তু নেমটা পাচ্ছি আমি। এখানে আমরা হয়তো বা কোনো কিছু অ্যাড করতে পারি আর কি। আচ্ছা, ডাবল অনন্য, আচ্ছা দিয়ে দিলাম। তো এটা হলো লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, আর এটা হলো নেম, অর্থাৎ নেম ঠিক থাকবে, লিঙ্ক ক্রিয়েট হবে। তাহলে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। যদি কোম্পানির ওই নামে কাজ না থাকে, তাহলে কিছু করার নাই, আমাকে 1-2 দিন বা আদার্স কিছু অ্যাড করে দিতেই পারে। তাহলে ক্রিয়েট করলাম। প্রদীপ, আমাদের একটা শপিফাই প্রজেক্ট আছে মনে করে দিও, ভুলে গেছিলাম সারা। ওকে, তাহলে কন্টিনিউ কন্টিনিউ করলাম। আমার চ্যানেলটা এখানে দেখেন বাম দিকে নেম আসলো, আয়ন স্মার্ট। এখন আয়ন স্মার্ট নেম আসলো, ঠিক আছে, কিন্তু আমার এইখানে লোগো কি, লোগো অন্য। তাহলে আমি কি করতে হবে, লোগো চেঞ্জ করতে হবে। লোগোটা কোথায় পাবো ভাইয়া? লোগোটা পাবো হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে, অথবা ক্লায়েন্টের বিজনেস থেকে, অথবা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে, অথবা ক্লায়েন্টের ফেসবুক পেজ থেকে, অথবা না পেলে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিব। আর যদি আপনাকে লোগো ক্রিয়েট করতে হতে পারে, হতে পারে আপনাকে লোগো ক্রিয়েট করতে হতে পারে, তাহলে আপনি লোগো ক্রিয়েটের জন্য প্রাইস নেবেন। তাহলে আমার ব্র্যান্ড হয়ে আছে, আমি লোগো ক্রিয়েট করে ফেললাম, লোগো ক্রিয়েট আছে। তাহলে এই লোগোটা আমার এই বিজনেসের জন্য প্রয়োজন। আমি আমার নিজের এই আয়ন স্মার্ট হচ্ছে আমার নিজের বিজনেস, তাই আমি এটার জন্য নিজের ইউটিউব চ্যানেল খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন গো টু চ্যানেলে গেলাম। গো টু চ্যানেলে গিয়ে দেখেন আমার চ্যানেলের অবস্থা জিরো, তাই না? তো আমি জিরোতে আছি। এখান থেকে আমি সেটিংসে আসবো, ওয়েবসাইট থেকে। এটাকে বলছে ব্র্যান্ডিং। অর্থাৎ প্রথম অবস্থায় আপনি আপনার চ্যানেলটাকে কি করছেন, শুরুতে সাজাচ্ছেন। তাহলে সাজানোর জন্য আপনার কি প্রয়োজন, কান্ট্রি প্রয়োজন, আপনি কোন দেশে বিজনেসটা করবেন, তাই না? তাহলে আপনি বাংলাদেশে বিজনেসটা করবেন, বাংলাদেশে করবেন। কিওয়ার্ড কি? এখন এইটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা কি, যে একটা ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো দিয়ে মানুষ সার্চ করে। ধরেন আপনি সার্চ করেন কি, যে ইসলামিক সং, ইসলামিক সং। তাহলে এখানে ইসলামিক সংটা হচ্ছে একটা কিওয়ার্ড।
আবার যদি আপনি এখানে সার্চ করেন বেস্ট ইসলামিক সং সিঙ্গার, হ্যাঁ ইসলামিক সিঙ্গার বা সং সং, এটা একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে, এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে গুগল অ্যাডসেন্স শিখবো বা আস্তে আস্তে এখানে শিখে ফেলবো। তা আমি এটা হচ্ছে আমার ফুড, অর্গানিক ফুড, এটা হচ্ছে একটা মূল কিওয়ার্ড এই এই বিজনেসে। তো আমি এই মূল কিওয়ার্ড দিয়ে আমি আরো কিছু কি করব, কিওয়ার্ড বের করে ফেলবো। তো এর জন্য কিছু টুলস রয়েছে, ফ্রি টুলস, র্যাপিড ট্যাগস নামে একটা টুলস রয়েছে, এটা খুবই জনপ্রিয় একটা টুলস ইউটিউবের জন্য, র্যাপিড ট্যাগ ডট আইও। হ্যাঁ তো এটাতে যদি আমি কি করি একটা কিওয়ার্ড দেই, তাহলে ও আমাকে কি করবে, এই যে এখানে ডান দিকে দেখেন কিওয়ার্ড রিসার্চ জেনারেটর ফর টিকটক, এখানে আমি ক্লিক করলে এখানে আমাকে ইউটিউবের জন্য চলে আসবে। তো আমি এটাকে ইউটিউবের জন্য নিয়ে আসবো, ইউটিউব। হুম ইউটিউব জেনারেটর, তাহলে এখন ইউটিউব আছে, তাহলে আমি এখানে দিব অর্গানিক ফুড ইন অর্গানিক ফুড ইন বাংলাদেশ দিয়ে সার্চ করব। ও আপনাকে অনেকগুলো সুন্দর সুন্দর রিলেভেন্ট কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, যেমন অর্গানিক ফুড, অর্গানিক ফুড ইন বাংলাদেশ, অর্গানিক ফুডস, অর্গানিক বাংলাদেশ, অর্গানিক ফুডস ইন বাংলাদেশ, হ্যাঁ অর্গানিক ফুড বাংলাদেশ, অর্গানিক ফার্মিং, সেই কিওয়ার্ড গুলো পুরোটা আপনি কি করতে পারবেন, কপি করে ফেললেন, কপি করে সুন্দর করে এখান থেকে আপনি উঠালেন, উঠে এখান থেকে একটা একটা করে কপি করে আপনি আপনার এই কিওয়ার্ড গুলোকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দিতে পারেন 500 ওয়ার্ডের মধ্যে। এই দেখেন একবারে দিয়েছি চলে আসছে সবগুলো, তা আমার ইন্ডিয়াতে দরকার নেই, তাই না? এই সেভ সেভ করে ফেললাম, তাহলে সেটিংসে আসলাম, সেটিংসে এসে আমি এখান থেকে চ্যানেলে আসলাম, চ্যানেলে এসে বেসিক ইনফোতে আসছি, বেসিক ইনফোতে এসে আমি দেখতে পাচ্ছি যে আমি কিওয়ার্ড গুলো রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আমি দিলাম, এবং অ্যাডভান্স সার্চে এসে এখান থেকে আমি এখান থেকে কি করতে পারি, কি কি করতে পারি আমরা দেখে ফেলবো। অডিয়েন্স, ওকে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর ইউটিউব চ্যানেল ফর মেড কিডস, না এটা আমার হচ্ছে চ্যানেল সবার জন্য, কারো স্পেসিফিক কোনো কিওয়ার্ডের জন্য না। গুগল অ্যাডস, আপনি যদি কোনো অ্যাড রান করেন তাহলে আপনি সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। তারপরে অটোমেটিক ক্যাপশন, যে কথা বলছেন সেই কথাগুলো অটোমেটিক চলে আসবে, তো আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। হ্যাঁ তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, ডিজেবল ইন্টারেস্ট পেড অ্যাডভার্টাইজমেন্ট আপনি অফ করে রাখতে পারেন, পরে এগুলো চেঞ্জ করা যায়। আপনি চাইলে এই কন্টেন্ট রিমুভ করতে পারেন বা এটাকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট করতে পারেন পরবর্তীতে, যে যার মাধ্যমে আপনার হচ্ছে থার্ড পার্টিকে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারেন, অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অ্যাডভান্স সেটিংস, ওইখান থেকে আপনার চ্যানেল ডিলিট করা যায় কি, অনেকে চ্যানেল ডিলিট করতে চায়। মুভ চ্যানেল টু ইউর ব্র্যান্ড, আপনি এই চ্যানেলটাকে ব্র্যান্ডে রূপান্তর করতে চাচ্ছেন, তখন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে আপনার চ্যানেলে ব্র্যান্ড দিতে গেলে আইডি পাসওয়ার্ড দিতে হবে, আমি এটা দেওয়া যাচ্ছি না, এটা প্রয়োজন নেই। এখন আমার কি দরকার, লোগোটা চেঞ্জ করা দরকার। তো লোগোতে আসলাম, কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে এসে আমি এখানে এসে এই আমার লেআউটে চলে আসলাম। লেআউটে এসে এইখানে অনেক কাজ আছে, ভিডিও আপলোড করার পরে তখন এগুলো কাজ আসবে, যে আপনার চ্যানেলে আসলো, চ্যানেলটা কি বিষয়ে কাজ করছে, তখন এখানে একটা ভিডিও দিতে হয়, কিছু ফিচার ভিডিও দিতে হয় সাবস্ক্রিপশনের জন্য, এগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখবো, সমস্যা নেই এই কোর্সের মধ্যে দেখবো, এগুলো করে কোনো কঠিন কাজ নয়। আমরা বেসিক ইনফোর মধ্যে ছিলাম, বেসিক ইনফোর মধ্যে আমরা এখানে আসব যে আপনার ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন কি, আমাদের এই চ্যানেলটা কি কাজে ব্যবহৃত হচ্ছে, তো এই ডেসক্রিপশনটা আমরা আমাদের পেজ থেকেও নিতে পারি, ডেসক্রিপশনটা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, এগুলো থেকে আমরা অ্যাবাউটটা নিতে পারি। সায়েন্স মার্টে কি অ্যাওয়ার্ড তৈরি করা হয়েছে কিনা, এগুলো আমরা নতুন ব্র্যান্ডিং করছি, বাংলাদেশে প্রোডাক্ট
সার্ভিস দেবো আর কি, সবগুলো আম দিয়ে শুরু হবে আমাদের বিজনেস। তো অ্যাওয়ার্ড সেকশনটা হচ্ছে আপনার এখান থেকে থাকে, নিচে থাক তুলে দেওয়া যায়, অথবা আপনি পেজ থেকে দিতে পারেন, পেজে যদি দেওয়া থাকে। আমের শহর, আমের শহর আসলে আমরা আম শুধু ফোকাস করছি না, এরকম দেব সমাধান আমরা লিখে দিব। এটা ক্লায়েন্টের তথ্যগুলো দিবেন, ক্লায়েন্টের তথ্য ইংলিশে হলে ইংলিশে দিবেন, বাংলায় হলে বাংলায় দিবেন। নিচে চলে আসে লিঙ্ক, লিঙ্ক কি করবেন, facebook.com, আচ্ছা ফেসবুক, ওয়েবসাইট, আর আরো আদার্স সোশ্যাল লিঙ্ক থাকলে এগুলো অ্যাড করবেন। ইমেল, আমরা এখানে ব্র্যান্ডিং এ আসি, ব্র্যান্ডিং এ এসে এখানে আমরা লোগো চেঞ্জ করব। পাবলিশ করলাম, আর একটা ব্যানার দেওয়া যায়, তো ব্যানারে একটা সাইজ রয়েছে, এই লোগোটার সাইজ হচ্ছে 500×500। এখন আমি ভাইয়া লোগো কিভাবে তৈরি করব নিজের জন্য, আমি তো নতুন একেবারে কাঁচা, একেবারে আজকে শুরু করছি, এই জন্য ক্যানভা প্রো নিতে হবে, ক্যানভা প্রো নিতে হবে। হ্যাঁ, তো ক্যানভা প্রো নেওয়ার কাজ হচ্ছে যে ক্যানভা হচ্ছে আপনার গরিবের ইলিশ। হ্যাঁ, এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, সেগুলো আমরা নিতে পারবো। তো আমরা এখানে যদি বলি যে ধরেন আপনি আপনার নিজের একটা বিজনেস করছেন, তো বিজনেস লোগো, বিজনেস লোগো সার্চ করবেন, অনেক লোগো, এগুলোকে আমরা এডিট করে আপাতত নিতে পারবো। হ্যাঁ, আপাতত নিতে পারবো, দেখেন লোগোটা সুন্দর, তো আমরা নিতে পারবো, এই এই লোগোটাও সুন্দর, তো এইগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। এই লোগোর সাইজ হচ্ছে 500×500, যে কোনো লোগোর সাইজ হচ্ছে 500×500। লোগোর এইখানে নাম চেঞ্জ করলাম যে ইন্টেরিয়র ডিজাইন, এখন আপাতত কাজ শিখেন, কারণ আপনি তো আর গ্রাফিক্স ডিজাইনার হবেন না যে আপনাকে লোগো মেকিং করতে দিবে ক্লায়েন্ট, তারপরে অনেকে এগুলো দিয়ে চালিয়ে দেয়। তো এখানে হাজার হাজার লোগো রয়েছে, আপনি হচ্ছে একটা নিলেই হলো আপাতত কাজ চালার জন্য, দিয়ে এটাকে সুন্দর করে ডাউনলোড করবেন, এখান থেকে এসে ডাউনলোড ডাউনলোড করে যে 500×500।
500 ইন্টু 500, এই লোগো হয়ে গেল। এরপর আসি আমাদের চ্যানেলের আর্ট, অর্থাৎ এই যে চ্যানেলের যে এইখানে একটা ইমেজ দেয় এটাকে চ্যানেলের আর্ট বলে। এটার একটা সাইজ রয়েছে, এটার একটা সাইজ রয়েছে, ইউটিউব চ্যানেল আর্ট সাইজ, সাইজ দেখেন এখানে বলছে যে কত সাইজ, ইমেজ দেখবেন কটা, ইমেজ দেখবেন যেটা কিভাবে হয়। তো এটার নিয়ম হচ্ছে যে আপনার এই ডেস্কটপ ভার্সন মানে কম্পিউটারে ভার্সনটা হচ্ছে যে এ পর্যন্ত, আর এটাকে বলছে 2560x1440 পিক্সেল। বাট অল ডিভাইস যেটা মোবাইলে দেখা যাবে, আপনার কম্পিউটারে দেখা যাবে, ট্যাবে দেখা যাবে, সেটা হচ্ছে 1235x338, এই মধ্যের অংশটুকু। তো এইটা আপনার ক্যানভাতে যদি আমরা যাই তাহলে একটা একটা মাপ রয়েছে। তো এটা আমরা যদি কি করি, লিখি যে ইউটিউব চ্যানেল আর্ট, হ্যাঁ আমরা যদি লিখি এখানে ইউটিউব চ্যানেল আর্ট, তাহলে দেখবেন যে সাইজ গুলো চলে আসবে। সাইজ গুলো চলে আসবে, ধরেন এইটা, এই ব্যক্তি, আমরা এগুলো একটু কেটে দেই, এই ধরেন এইটা, এই এগুলো সাইজ বরাবর আছে, জাস্ট খালি এডিট করে নিতে হবে। তো আমরা কি এগুলো করতে পারবো? হ্যাঁ আমরা কাজ চালার জন্য করতে পারবো, বা প্রফেশনালি এগুলো ডিজাইনের দিকে থেকে করে নিতে হবে, তাহলে এগুলো অ্যাট্রাকটিভ হবে। এই পুরো সাইজটা এইটা, হ্যাঁ এই পুরো সাইজটা এইটা, তাহলে আমরা যদি এটাকে নিই সাপোজ কাজ করার জন্য, কারণ সময় এগুলোতে বেশি নেওয়া যাবে না। তো আপনি লিখতে পারবেন কত, এটুকুর মধ্যে, এই যে ছবিটুকু এটুকুর মধ্যে, ঠিক আছে, কারণ এতটুকু মোবাইলে দেখা যায়। তাহলে এখানে লিখলেন যে আয়ান্স মার্ট, একটু ছোট করে দেন সাইজটা, এই যে এখানে সাইজ আছে এটা একটু ছোট করে দেন, হ্যাঁ ছোট করে দেন। এটা হচ্ছে আপনার একটা জাস্ট কথার কথা লিখলাম, এটা একটু বড় করি, এখানে সোশ্যাল মিডিয়া দেওয়া যায়, দেওয়ার দরকার নাই। এটা এখানে ফ্রন্ট আছে কিছু, লেফট সাইডে দেখবেন কিছু ফ্রন্ট আছে, আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, ফ্রন্ট চেঞ্জের উপরে লেখার কোয়ালিটি গুলো আলাদা হয়। ওকে, তো আমরা এখান থেকে কালার টালারও চেঞ্জ করতে পারবো। এটা আপনার রুচি বোধের উপর নির্ভর করবে যে আপনি কি কালার দিবেন না দিবেন। তো আমরা জাস্ট এখন একটা ক্রিয়েট করে ফেললাম, এগুলো ডিজাইনারদের কাজ, ডিজাইনাররা করবে, আমরা জাস্ট খালি কাজটা শিখবো যে হ্যাঁ এইভাবে হয়। আজ ইংলিশ ক্লাস না, আগামী সোমবার হবে। তো আমরা এখানে চলে আসলাম, এখানে এসে কি করলাম, আপলোড করব, আপলোড করে ওপেন করব, এই দেখেন এক্সাক্ট ফরম্যাটে আছে, হ্যাঁ এতটুকুই দেখবে, দেখতে পারবে মানুষ মোবাইলে, এবং পাবলিশড। তো আমরা
পাবলিশ করে ফেললাম, ভিউ চ্যানেল যদি করি তাহলে এই দেখেন চলে আসছে, এভাবে দেখা। তাহলে আমাদের আগামী দিনের কাজ হচ্ছে এইখানে যতটুকু আজ পর্যন্ত করলাম এতটুকুই করা, এর বেশি কিছু করার প্রয়োজন নেই। যতটুকু আজকে করলাম ঠিক এতটুকুই করবেন, এতটুকু হোমওয়ার্ক, আর বাকি যেগুলো কথা বলা হয়েছে, ঠিক আছে? আশা করি বোঝা গেল। আমরা 4 দিনে থেকে 4টা থেকে 5টা ক্লাসের মধ্যে ইউটিউব মার্কেটিং শেষ করে দিব এবং কাজ পাওয়ার জন্য স্টার্ট করে দিব। আমাদের প্ল্যানিং প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে। আমরা 1 মাসের মধ্যে টার্গেট আগামী 30 ডেজের মধ্যে প্রথম মাস থেকে 20,000 টাকা করে ইনকাম করব। চ্যালেঞ্জে কি রাজি আছেন সবাই? রেডি রেডি কয়জন? একদম মানে এনার্জি নিয়ে আগাতে হবে। আগামী 30 দিনের মধ্যে ইনকাম করব, এটা হলো টার্গেট প্রথম মাস থেকে। সো সেভাবে হোমওয়ার্ক করবেন, সেভাবে দেখ যেভাবে দেখিয়ে দেবো সেভাবে আগাবেন। সো দ্যাটস অল টুডেজ ক্লাস, ক্লাস পেয়ে যাবেন হচ্ছে কালকে, আজকে রাতে দিয়ে দিব ইনশাল্লাহ, গ্রুপে পেয়ে যাবেন। তো বারবার নক দেওয়া যাবে না যে স্যার ক্লাসের লিঙ্ক দেন, অবশ্যই দিয়ে দিবো। এখন পুরাতন প্লে লিস্ট দিবো, সেটা দেখলেও হবে। ওকে।